রাইডার স্টোরি যেদিন করছিলাম ওই দিন আসলে বিড়ম্বনা নিয়ে তেমন কোনো কথা আমি বলি নাই, বিকজ ওটা নিয়ে কথা বলতে গেলে একটা পুরো এপিসোড দরকার ছিল। সো আজকে চিন্তা করছি টুকিটাকে কেনার পর থেকে যেসব বিড়ম্বনাতে আমি পড়েছিলাম সেগুলো নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করি। কেনার ঠিক 45 ডেজের মধ্যে আমি একটা অ্যাক্সিডেন্ট করি। ঘটনাটা ছিল হচ্ছে আমতলিতে সিগন্যালে আমি দাঁড়ানো ছিলাম, তো সিগন্যালের ঠিক ফার্স্ট সারিতে ছিলাম। তো তখন হঠাৎ করে পেছন যেই সিগন্যালটা ছাড়লো, তো আমার বাম পাশে একটা বাস ছিল এবং ডান পাশে বোধহয় একটা প্রাইভেট কার ছিল, আর পেছনে একটা ছিল সিএনজি। তো সিএনজিটা করছে কি, যেই সিগন্যালটা ছাড়ছে আমার সাইডের প্রাইভেট কারটা টান দিয়ে চলে গেছে, সিএনজি পেছনের সিএনজিটা ওর এতই তারা যে ও একদম হ্যাচকা টান দিয়ে কাটায় টেনে উঠে চলে যেতে গেছে। এবং ওইটা করতে গিয়ে সে করছে কি, মানে এইরকম এরকম করে টান দিচ্ছে, তো পুরো ব্যালেন্স রাখতে পারে নি। ও এসে ফার্স্টে আমার সঙ্গে একটা বাড়ি মারছে আমার হ্যান্ডেল বারের সাথে। বাড়ি মারার সাথে সাথে যেটা হচ্ছে কি, আমার হ্যান্ডেল বারটা ওই সিএনজির যে খাঁচা, খাঁচার ভেতরে ঢুকে যায় এবং ওই অবস্থায় সে আমাকে টান দেয়। এবং মুহূর্তেই ধরেন এই ঘটনাটা প্রায় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ঘটে, এবং আমি ওর সঙ্গে আমাকে একদম পুরো বলে না চেষ্টায় টেনে নিয়ে যাও, ওইরকমভাবে টেনে নিয়ে যায়। আমার বাম পাশে বাস, ঠিক আছে, আর ডান পাশে সিএনজি, একটা পর্যায়ে দুটো এরকম ভি শেপের মতো হয়ে যায় আর আমি মাঝখানে জাস্ট বোধহয় 2-1 সেকেন্ডের মধ্যে তখন সিএনজিটা মানে ও একটা হ্যাচকা টান দিয়ে টান দেয়, তখন আমি এইভাবে পড়ে যাই। যেই এভাবে পড়ি মানে একদম তো আল্লাহর রহমত ছাড়া কিছু না, যে ওই সময় যদি বাসটা যদি আর 1 সেকেন্ড ডিলেতে যদি যাইতো তাহলে হয়তো আমি বাসের চাকার নিচে চলে যাইতাম। পেছনের সারিতে যতগুলো বাস বা ভেহিকেল ছিল আর কি সিগন্যালের, তারা সবাই কিন্তু তখন ততক্ষণে জায়গায় দাঁড়ায় গেছে, নাইলে পরে আমার আমার বেঁচে থাকার কথা না ওইদিন, আমার উপর থেকে বাসটা সব টান দিয়ে চলে যাওয়ার। লাকিলি সমস্ত ভেহিকেল পেছনে দাঁড়ায় গেছে, একদম কেউ নড়াচড়া করে নাই আর আমি একা পড়ে আছি। স্কুটারের হ্যান্ডেল বার রীতিমতো ধরেন ডান পাশ থেকে বেঁকে এরকম হয়ে গেছে। সামনের পোর্শনে আমার শক অবজারভার, ডান সাইডের শক অবজারভারটা ফেটে গেছে, ফর্কটাও বেঁকে গেছে স্বাভাবিকভাবে। আর আমি তো পড়ে গিয়ে আমার হাতের এইখানগুলো ছিলে গেছে, পা কেটে গেছে, হাঁটু কেটে গেছে, এই সাইডটাও কেটে গেছে, আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে আমার এই জায়গাটা ফ্র্যাকচার হয়ে যায়, রীতিমতো পুরো ফ্র্যাকচার হয়ে যায় রিস্টটা। তো আমি উঠে দাঁড়ায় পুরো অবাক হয়ে স্কুটার দিক ফেল ফেল করে তাকায় আসি যে আমার নতুন স্কুটারটা এটা চোখের সামনে আমি কী দেখতেছি। অ্যান্ড ঠিক সামনেই যে সার্জেন্টটা দাঁড়িয়েছিলেন দায়িত্বরত, সেই সার্জেন্টটা দৌড়ায় চলে আসছে এবং দৌড়ায় এসে আমাকে জাস্ট আমি মানে আমাকে পড়ার থেকে আর কি উনি উঠাইছে, মূলত উঠায় আমাকে ধরে ঝাঁকি দিচ্ছে আর বলতেছে যে আপনি ঠিক আছেন, যে ঠিক আছেন, হ্যাঁ উনি আমাকে জাস্ট এরকমভাবে ধরে বলছে আপনি ঠিক আছেন। তো আর আমি তাকিয়ে আছি স্কুটারের দিকে, হ্যাঁ হ্যাঁ আমার স্কুটার, আমার হাত কেটে মেটে ব্লাড বেরোচ্ছে, আমার ওদিকে খেয়াল নেই। তো পরে আমি জাস্ট কতক্ষণ ঝাড়া, উনি যখন ঝাড়া দিচ্ছে আমি তাকায় বলছি যে উনি বুঝতে পারতেছে যে আমি স্কুটারটার দিকে অবাক হয়ে দেখতেছি। উনি বলছে ভাই আপনি স্কুটার রাখেন, আপনি নিজে বেঁচে আছেন, আপনি সুগুর করেন, আপনার তো বেঁচে থাকার কথা না, জানেন কত ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন, মানে আপনি তো বাসের তলে ঢুকে যাইতেন, আমি তো দূর থেকে ভাবতেছি আপনি আদৌ বাসের তলে ঢুকে গেলেন কিনা, জীবিত আছেন কিনা, ঠিক আছে আপনি সুগুর করেন যে বেঁচে আছেন, আপনি আগে সাইডে আসেন, স্কুটার পরে উঠাচ্ছি, আপনি আগে সাইডে আসেন। সিগন্যাল দিল, সমস্ত গাড়িগুলো পিছনে দাঁড়ানো থাকলো, তারপর উনি আমাকে সাইডে নিয়ে দাঁড় করায়, তারপরে কয়েকজন ওই বাসের হেল্পার টেল্পারদের ডাক দিয়ে বলো যে স্কুটারটাই না সাইড করো, ওরাই ধরে টরে নিয়ে স্কুটারটা রাস্তার সাইডে নিয়ে আসলো। তারপরে উনি আমাকে জাস্ট বারবার জিজ্ঞেস করছে আপনি আপনার তো হাতটা কেটে গেছে, আপনাকে তো আগে ইয়েতে নিতে হবে, হসপিটালে নিতে হবে। ততক্ষণ আমার হাতও নাড়াতে পারতেছে না, এত ব্যথা করতেছে আমার হাতের কবজি, নাড়াতে পারতেছে না আমি, এরকম মানে রিস্টের জয়েন্ট ছুটে গেছে। তো আমি শুধু বলতেছি যে ভাইয়া আমার স্কুটারটাকে নেওয়ার ব্যবস্থা করতে হবে, হ্যাঁ মানে আমার জান প্রাণ হচ্ছে আমার স্কুটার, আমার স্কুটারটাকে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
ততক্ষণ ততক্ষণে হঠাৎ করে আমার মাথায় খেয়াল আসলো যে আমার মানে বন্ধু আছে একজন, ও টিআই। তো পরে আমি ওকে ফোন দিলাম, ওকে ফোন দেওয়ার পরে ও সঙ্গে সঙ্গে বললো যে তুই কোন জায়গায় আছিস। বললাম আমি আমতলির সিগন্যালের মধ্যে এই ঘটনা। পরে বলছে তোর পাশে কোনো সার্জেন্ট আছে কিনা দেখ। তো পাশে আমি বললাম হ্যাঁ আমার সঙ্গে একজন ভাইয়া আছেন। তো পরে ওনাকে ফোনটা দেওয়া হলো, ও উনি আবার আমার ফ্রেন্ডের সাথে কথা বললো, সে আবার আমার ফ্রেন্ডের সাবঅর্ডিনেট ছিলেন এক সময়। তো পরে বললো যে স্যার আপনি চিন্তা করেন না, আমি তাকে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি আর কি, সেফলি পৌঁছানোর। তো উনি তখন একটা পেছনের খালি ইয়ে ছিল, পিক আপ ভ্যানটা সম্ভবত কোনো একটা জায়গায় মালটাল নিতে যাবে, খালিই যাচ্ছিল রাস্তা। পিক আপ ভ্যানটাকে উনি ডাক দিয়ে দাঁড় করালেন। দাঁড় করানোর পরে বলে যে এটাকে উঠাও, তেজগাঁ নিয়ে যাও। পরে সেই পিক আপের লোকজনই উঠায় আমার স্কুটার, পিক আপের মধ্যে উঠায় তারপরে হচ্ছে তেজগাঁ সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হলো। তখন বাজে বোধ হয় সন্ধ্যা 7:30। তারপরও ওরা আমার বন্ধুর কারণেই আর কি, ও ফোন দিয়ে বলে দেওয়ার পরে ওরা খুলে স্কুটারটাকে ঢুকানো হলো। এবং 10 দিন লাগছিল, শক অবজারভার, হ্যান্ডেল বার ব্রেকে একদম চ্যাপ্টা হয়ে গেছিলো একটা সাইড, হ্যান্ডেল বার, শক অবজারভার, ফর্ক, ঠিক আছে, এবং বডি কিট সামনের সব কিছুই মোটামুটি ওরা আমাকে 10 দিনের মধ্যে এনে দিয়েছিলো, যেটা আসলেই আনবিলিভেবল ছিল। কারণ হচ্ছে তখনও কোনো কিছুই এসে পৌঁছায় নাই বাংলাদেশে, এর বডি কিট বলেন, পার্টস বলেন, কিছুই তখনও পৌঁছায় নাই। এবং আমি এই জন্য অবশ্য আমি হিরোকে থ্যাঙ্কস দিই যে যদিও আমার ফ্রেন্ডের প্রেশারে পড়ে, আর আমার বন্ধুটা ওদেরকে বলছিল যে আমি কিচ্ছু জানি না, যেমনে হোক এটা সমস্ত কিছু হাজির করেন, ঠিক আছে, পার্টস থেকে শুরু করে যা কিছু আছে সব হাজির করেন, ঠিক আছে, খুব দ্রুত গতিতে। তো পরে তারা আর কি জানি না কীভাবে হোক খুব দ্রুতই ব্যবস্থা করে দেয়। এটা ছিল হচ্ছে আমার যদি বলেন যে অ্যাক্সিডেন্ট রিলেটেড একটা সবথেকে বড় বিড়ম্বনা। ৪,০০০ কিলো চলছে গাড়িটা, তখনই আমার এয়ার ফিল্টার একদম ড্যামেজড। হিরোকে বারবার বলছিলাম যে এয়ার ফিল্টার লাগবে, তখন তাদের আসে নাই। যেটা তারা আমাকে বলছিল সময় যে তাদের একটা লট মিসিং হয়েছে, তারা অর্ডার করছে হিরো ম্যাস্ট্রো কিন্তু চলে আসছে সব হিরো প্লেজারের এয়ার ফিল্টার, যার কারণে এটাকে আবার রিইস্যু করে আনতে আনতে এই প্রসেসের গ্যারাকলে পড়ে দেরি হয়ে গেছে। এদিকে আমার তো 12টা, কী করবো, আমি বোধহয় 8,000 কিলোতে যাওয়ার পর তারপরে এয়ার ফিল্টার চেঞ্জ করতে পারছিলাম, ওই অবস্থায় শুধু ওয়াশ করে করে চালাতে হয়েছে। ওইটা ছিল একটা বিড়ম্বনা। আর এরপরে যেটা হয়েছে সেটা আসলে আমি আমার ভেহিকেলকে বা অন্য কোনো হিরোকে কোনো দোষ দেওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে মিরর নিয়ে যে ঝামেলাটা আমি পড়ছিলাম, আপনারা সবাই নিশ্চয় বাংলাদেশ স্টুডেন্ট ব্লগ যদি দেখে থাকেন, মিররটা খুলে ওখানে আমি মাউন্ট লাগিয়ে এরপরে হচ্ছে ফগলাইট লাগিয়েছিলাম। আর মাউন্টটা যে লাগাইছিলাম প্রায় 1/4 ইঞ্চি পুরো একটা মাউন্ট, যখন মিররের বেজে একটা 1/4 ইঞ্চি জিনিস ঢুকছে তখন কিন্তু ওর প্যাচটা এমনিতেই ছোটো হয়ে যায়, ফলে ওটা নড়বড়ে হয়ে যায়, ওটা অতটা স্ট্রং থাকে না। আমি তো তখন তো বুঝি নাই, কিন্তু ওটা লাগা যখন আমি ইউজ করছি দুটা ফগলাইট লাগা টাকায় লং ট্যুরে চলে গেছে, তখন গিয়ে মজাটা বুঝছি, খুলে একেবারে পুরা নড়াচড়া শুরু হয়ে গেল। আর ফগলাইটও তো মনে করেন একটা ধানক্ষেত, তো আর একটা আকাশ। ওই অবস্থায় বাংলাদেশ ট্যুর একটার পর একটা জেলা মুভ করতেছি, কারণ স্কুটার দেখলে ওই ঢাকার বাইরে যে যেটা ফেস করলাম, যে স্কুটার দেখলে ভয় পায়, ওইটা নিয়েই আমাকে দড়ি দিয়ে বেঁধে টেঁধে, পরে তো ওই জায়গাটার নাম তো ভুলে গেলাম। এনিওয়েজ আপনার ব্লগে নিশ্চয়ই দেখছেন, লাকিলি একটা সলিউশন পাইছিলাম, ওইটা নিয়ে মোটামুটি পরবর্তীতে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারি। তো প্রথম দিন হাইওয়েতে এমন বাজে রাস্তা ছিল যে চাকা একদিনে এত ক্ষয় হয়ে গেছিলো, যদিও আমার ঢাকা থেকে রওনা হওয়ার আগেই চাকাটা ছিল ক্ষয় হওয়া, তারপরও যেটুকু ক্ষয় ছিল ওইটুকু দিয়ে হয়তো বা 1,000 কিলো পাড়ি দেওয়া যেত আরামসে, 1,000 বা 1,500 কিলো পাড়ি দেওয়া যেত যদি রাস্তার অবস্থাটা অতটা না খারাপ হতো। কিন্তু রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ ছিল, আপনারা দেখছেন নিশ্চয়ই বাংলাদেশ ট্যুরের ব্লগে, ফলে চাকাটা মাঝপথে চেঞ্জ করতে যে ওটাও একটা বিড়ম্বনা ছিল, চাকা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, সেটা তো আসলে ওভারঅল সিনারিও, স্কুটারের এখানে কোনো কাহিনি না, ওভারঅল সিনারিও যে ম্যাক্সিমাম জায়গাতে চাকাটা পাওয়া যায় না, খুঁজে খেজে দিনাজপুরে গিয়ে চাকাটা পাই। হিরো সার্ভিস সেন্টার নিয়ে আমার আক্ষেপ আছে, প্রথম 4টা সার্ভিস করিয়েছিলাম,
তারপরে আসলে আমি আর যাই নাই। তার কারণ হচ্ছে যে তাদের মধ্যে কেন জানি একটা ব্যস্ততা কাজ করে, এবং আমি ধরেন লাস্ট যেদিন গেলাম চতুর্থ সার্ভিসিংয়ের দিন আমি লিখে দিয়েছিলাম পয়েন্ট আকারে যে কী কী আমার সমস্যা। তাদের তো জব কার্ড থাকে ওখানে, জব কার্ডে লেখা থাকে ডিটেল। তো আমি ওখানে পাঁচটা প্রবলেমের কথা লিখে দিয়েছিলাম, কিন্তু তারা এতই ব্যস্ত ছিল যে তিনটা প্রবলেম নিয়ে কাজ করেছে, দুইটা প্রবলেমের দিক খেয়ালই করে নাই। আর ওখানে তো উঠে যেয়ে বলারও সুযোগ নাই, ওয়েটিং রুমে বসে থাকতে হবে, ওরা কাজ করে আপনাকে এসে স্কুটার দিবে। তো আমি বারবার উঠে যেয়ে বলার চেষ্টা করছি যখন, তখন তারা বারবার বলছে যে ভাই আপনি বসেন, আপনি রিসেপশনে বসেন, আমরা কাজ করতেছি, সমস্যা নাই, আমরা কাজ করতেছি। আর একটা দেখবেন ছোট একটা স্পঞ্জের মতো থাকে যেটার, যেটাও কিন্তু খুলে ওয়াশ করতে হয়। তো ওর রেগুলার এয়ার ফিল্টারটা খুলেছে, ভেতরের ওই ফোমটা ওয়াশ করে নাই, ওটা পেট্রোল দিয়ে ওয়াশ করতে হয়, ছোটো একটা ফোম থাকে। তো ওদেরকে যখন আমি বললাম যে ওর ভেতরে আর একটা তো ফিল্টার আছে, একটা ফোম আছে, ওটাকে পেট্রোল ওয়াশ করতে হবে, তো ওই যেই সার্ভিস করছিল টেকনিশিয়ান সে বলতেছে কে বলছে আপনার, আপনি বেশি জানেন, এর মধ্যে আর কোনো ফোম টোম থাকে না। তখন আমি ওদের যে হেড টেকনিশিয়ান থাকে তাকে ডেকে দিয়ে বললাম যে দেখেন, সে বলছে এর মধ্যে আর কোনো ফোম জাতীয় কোনো ফিল্টার নাই। তো তখন ওকে একটা দাবড় দিল, এই খোল এটা, এইখানে থাকে। তখন সে খুলে এমন একটা ভাব করলো যে হ্যাঁ জানি না তো কী হিসেবে ড্যাম কেয়ার টাইপ আর কি। তো তাদের মধ্যে যে জিনিসটা আমি খেয়াল করেছিলাম যে খুব দ্রুত কেমনে একটার পর একটা গাড়ি তার কাজ করবে সেটা নিয়ে তারা ব্যস্ত, কারণ হচ্ছে লোক বল কম কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর, ঠিক আছে, ওভারফ্লো হয়ে থাকে, যার কারণে ওরা দৌড়ের উপর থাকে, যত দৌড়ের উপর থেকে কাজ করা যায় এই ইয়েতে ব্যস্ত থাকে, এটা আমার ভাল লাগে নাই। হ্যাঁ আমি বুঝলাম যে আপনাদের লোক বলে সমস্যা হয়, কিন্তু ভাই সার্ভিস তো সার্ভিস, এটা পারফেক্টলি দিতে হবে। তা আমি আশা করব শুধু হিরো না, যতগুলো অথরাইজ সার্ভিস সেন্টার আছেন আপনাদেরকে আরও কেয়ারফুল হইতে হবে সার্ভিসের ব্যাপারে। যখন একটা মানুষ প্রবলেম নিয়ে যাচ্ছে তখন কিন্তু সে আপনাদের কাছ থেকে আন্তরিকতা আশা করে, ঠিক আছে, আন্তরিকতা অনেক বড় জিনিস, আপনি একটু মুখের হাসি দিয়ে অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। সো আপনাদের আন্তরিকতার জায়গাটা আরও বেশি ক্লিয়ার হইতে হবে, আর সার্ভিসটা আরও বেশি মানসম্পন্ন হইতে হবে, তাহলে পরে কিন্তু কোনো কমপ্লেন থাকে না মানুষের, তাই না? আলটিমেটলি সবাই তখন দেখবেন যে অথরাইজ সার্ভিস সেন্টারে গিয়েই কাজ করবে, বাইরে কারোর প্রয়োজন হবে না। আমরাও তো চাই যে অথরাইজ সার্ভিস সেন্টারের উপরই ডিপেন্ডেন্ট থাকতে, বিকজ আমাদের পার্টসের অ্যাসিডিটি দরকার, তারপর সার্ভিসটা প্রপারলি পাওয়া দরকার। এবং একটা জিনিস দেখেন, আমি সব অথরাইজ সার্ভিস সেন্টারকে বলছি, প্রত্যেকটা ব্র্যান্ডকে বলছি, মানুষ কিন্তু আস্থা রাখতে চায় আপনাদের উপরে, এমন কিন্তু না যে মানুষ বাইরে সার্ভিস করতে চায়, ঠিক আছে, কারো কিন্তু ঠেকায় না পড়লে কিন্তু সে মানুষটা বাইরে যায় না। আমিও কিন্তু চাই না মানুষকে এনকারেজ করতে যে বাইরে গিয়ে সার্ভিস করে, কেন ভাই, আমি আপনি গাড়িটা সেল করছেন, আপনার দায়িত্ব আছে না আফটার সেল সার্ভিস ইনশিওর করাটা, তো আপনাদের দায়িত্ব, ওই ক্ষোভের জায়গা থেকে আর যায় নাই। বাট আমি আশা করবো যে আপনারা আপনাদের সমস্ত যে ল্যাকিংসগুলো আছে এগুলোকে ফুলফিল করবেন, সমস্যাগুলো দূর করে একটা ভালো সার্ভিস ইনশিওর করবেন, বিকজ উই আর পেইং ইউ গাইজ। আমরা চাই যতদিন গাড়িটা চালাবো আপনাদের অথরাইজ সার্ভিস সেন্টার থেকেই কাজটা করতে। আমি আগে বলছি আমি কিন্তু শুধুমাত্র এই ড্রাম ব্রেক ছাড়া আমার আর কোনো কমপ্লেন নাই গাড়িটা নিয়ে, আমি তো দিব্যি চালিয়ে বেড়াচ্ছি, ঠিক আছে, লং ট্যুরের জন্য না, বাট সিটি কমিউটের জন্য গাড়িটা তো ভালো, তো খারাপ না। শুধু ওই ড্রাম ব্রেকটা আমার পছন্দ না, যেহেতু কয়েকদিন পর পর অ্যাডজাস্ট করতে হয়, এটা একটা প্যারা, তাছাড়া সবই ঠিক আছে, বিকজ বাজেট একটা ফ্যাক্টর অনেকের জন্য, কিন্তু এই গাড়িটার যে বাজেট তার থেকে হয়তো 10 বা 15 হাজার টাকা বা 20 হাজার টাকা বাড়তে দিলে আরও বেটার স্পেসিফিকেশন সহ একটা গাড়ি একটা মানুষ কিনতে পারে, কিন্তু দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে সেই সুযোগটা থাকে না। 10,000 কেন ভাই, 1,000 টাকা বাড়ানোটাও কষ্টকর হয়ে যায়, এরকম অবস্থা হয় অনেকের। লো বাজেট, হাই বাজেট, মিড বাজেট সব মিলেই তো আসলে সবাইকে চলতে হবে, যার যার জায়গা থেকে প্রত্যেকের দায়িত্বটাকে ফুলফিল করেন, আমার মনে হয় তাইলে পরে অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। সবসময় বলি আমার কমিউনিটি মেম্বারদের ভিডিও শেয়ার করেন, লাইক দেন, এবং আপনার মূল্যবান মতামতটাকে কমেন্ট আকারে লেখেন। আপনারা যখন শেয়ার করতেছেন সেটা একটা কাজ করতে পারেন, ধরেন কমেন্টও করলেন, আবার যখন আপনি শেয়ার করছেন এই ভিডিও যে ভিডিওটা শেয়ার করছেন সেই ভিডিও নিয়ে একটা মতামত দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস আকারে শেয়ার করতে পারেন, তাহলে যেটা হয় যে আরও অনেকগুলো মানুষের উপকার হয়, অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে। এই সেগমেন্টটা এখনও তো ইনিশিয়াল, আপনারা যদি হেল্প না করেন এটা ফ্লারিশ হবে না, শুধুমাত্র এই ব্লগটা শেয়ার করার জন্য না, যেন আরও মানুষের কাছে পৌঁছায় এবং আমাদের এই ফ্যামিলিটা আরও অনেক বড় হয়ে যায়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে, আল্লাহ হাফেজ।